এবার সড়কে জীবনের গল্প। সড়কে যার জীবিকা, সড়কেই যার সংগ্রাম, তিনি শেখ আজিজুর রহমান আজাদ। নিজের বই নিজেই বিক্রি করেন আজাদ। লেখক হয়েও তিনি এখন গণপরিবহনের হকার। তারপরও আজাদের স্বপ্ন, আয় উপার্জনে অর্জিত টাকায় করবেন এতিমখানা। আর সংসার তো চলছে ছোট্ট কাপড়ের দোকান ব্যবসায়। তা নিয়ে নেই তার ভাবনা। কাগজের জমিনে কলমের চাষাবাদ এখন তার নিত্য সঙ্গী। স্বপ্ন শুধু বইয়ের পাণ্ডুলিপিতে হৃদয়ের প্রকাশ। মুজিবুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তানভীর চৌধুরী। লেখালেখির অনেক যোগ্যতা আছে, কিন্তু আমি অর্থের অভাবে পারতেছি না। এই চ্যানেলে যদি এমন কোনো দর্শক থাকে যে দর্শক আমার এই চ্যানেলটা দেখে আমাকে একটু সহযোগিতা করবে, তাহলে আমি আগামী প্রজন্মের জন্য অনেক ভালো কিছু দিয়ে যেতে পারবো। জীবন সংগ্রামী এক মানুষ শেখ আজিজুর রহমান আজাদ। সড়কে যার জীবিকা, সড়কেই যার সংগ্রাম। কখনো রাজপথে, কখনো বা গণপরিবহনে অবলম্বন নিজের লেখা বই। নগর জুড়ে এভাবেই ঘুরে ঘুরে বিক্রি করেন বই। বিশ্বালের অগাস্টে সত্যকথা প্রকাশনী থেকে করোনার আঘাতে বিধ্বস্ত পৃথিবী শিরোনামে প্রকাশিত হয় তার দ্বিতীয় বই। সে বই নিয়েই আজাদ এখন সড়কে। নিজের বই নিজে হকারি করে বিক্রি করতেছে। এদিকে কি আর পেলাম স্বাধীন করে শিরোনামে তার কবিতার বই প্রকাশের পথে। বর্তমানে সেই আল্লাহ আজও আছে এবং ওগো মা তোমাকে বলছি শিরোনামে দুটি বইয়ের পাণ্ডুলিপি কাজ করছেন আজাদ। অনেক টাকা পয়সার মালিক সন্তানকে ইচ্ছা মতন ছেড়ে দিয়েছে, আর সন্তান সেই বাবার কাছ থেকে টাকা নিয়ে তারা খারাপ রাস্তায় চলে যাচ্ছে। একসময় ওই সন্তান খুব বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে। আমি এটার উপর লেখালেখি করতেছি, যে বইটার নাম দিয়েছি ওগো মা তোমাকে বলছি। এছাড়া 1996 সালে কবর ছুঁয়ে প্রতিজ্ঞা, নিষ্ঠুর পৃথিবী ও শেষ প্রান্তে তুমি শিরোনামের তিনটি সিনেমার পাণ্ডুলিপি তৈরি করেছিলেন আজাদ, যা ভাগ্যদোষে হারিয়েছেন তিনি। বঙ্গবন্ধুকে নিয়ে আমি কবিতা লিখতেছি, যে কবিতাগুলো সত্যকার খুব সুন্দর হবে। আমি এই কবিতাগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেবার জন্য। শুধু আজাদ নয়, এমন শত আজাদের বসবাস এই নগর জুড়ে। জীবন সংগ্রামে যারা হার মানতে একদমই নারাজ, আপনাদের একটু সহযোগিতায় এসব আজাদেরা খুঁজে পেতে পারে সফলতার পথ। তানভীর চৌধুরী, চ্যানেল টিটিনি।